আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বর্ষীচন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের জনগণের স্বার্থে গৃহীত উন্নয়নমূলক কাজকর্ম দ্রুত শেষ করতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির দিকে নজর রাখছে সরকার। দেশব্যাপী কোভিড টিকাকরণের আওতায় এখন পর্যন্ত 191,65,00,000 টিকার ডোজ দেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে সদর মোহনপুর ও উদয়পুর, চতুর্থ কোয়ার্টার ফাইনাল আগামীকাল। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের জনগণের স্বার্থে গৃহীত উন্নয়নমূলক কাজকর্ম দ্রুত শেষ করতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত ও কর্মসূচিগুলি রূপায়ণে সকল স্তরের কর্মচারীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব নেবার পর মুখ্যমন্ত্রী আজ মহাকরণের কনফারেন্স হলে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতে মুখ্য সচিব কুমার আলোক মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রতিটি দপ্তরের কাজকর্ম, চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহ এবং দপ্তরের পরবর্তী কর্মসূচিগুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের সঙ্গে বহির্রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত রাখতে পরিবহন দপ্তর ও খাদ্য দপ্তরকে নিয়মিত নজরদারি করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। আজকের এই বৈঠকে মুখ্য সচিব কুমার আলোক ছাড়াও প্রধান সচিব এলএইচ ডার্লং, বিকে সাহু, শিল্প ও তথ্য দপ্তরের সচিব পিকে গোয়েল সহ অন্যান্য দপ্তরের সচিবগণ, অতিরিক্ত সচিবগণ উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিনে প্রবল বর্ষণে আসামের হাফলং, মাইবং এবং বদরপুর এলাকার বিভিন্ন জায়গায় ভূমিধসের কারণে জাতীয় সড়কে এবং রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গুয়াহাটি থেকে আগরতলার সড়ক ও রেল যোগাযোগ দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এতে জনসাধারণ বিপদে পড়েছেন। কালোবাজারিদের এই প্রবণতা সরকারের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গেই প্রত্যেক জেলার জেলাশাসক এবং মহকুমা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএম এবং এসডিএমরা যেন রাজ্যের প্রতিটি বাজারে কড়া নজর রাখেন এবং জিনিসপত্রের দাম বেশি চাইলেই ওইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা গ্রহণ করেন। সরকারের পক্ষ থেকে জনসাধারণের প্রতি এরকম কালোবাজারিদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে প্রশাসনকে সাহায্য করার আবেদন জানানো হয়েছে। অল ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, রাজ্যে বর্তমানে যে পরিমাণ পেট্রোল রয়েছে সেই পেট্রোলে সড়ক চলাচল স্বাভাবিক হওয়া পর্যন্ত চালানো যাবে। উল্লেখ্য, বন্যার ফলে বন্ধ আসামের সঙ্গে রেল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। পেট্রোল আসার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় রেশনিং সিস্টেম রাজ্যে চালু করায় দীর্ঘ লাইন পড়ছে পাম্পগুলিতে। গতকাল বিকেলের মতো আজও একই ছবি দেখা যায়। এই অবস্থায় অল ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সকলের কাছে পেট্রোল নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। পেট্রোল রেশনিং বিষয়ে গতকাল সরকারি বিজ্ঞপ্তি জারি হতে উদয়পুরের সবকটি পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন পড়েছে। আজ সারাদিন ছিল একই চিত্র। এই বিষয়ে উদয়পুর মহকুমা খাদ্য নিয়ামক অভিজিৎ ভট্টাচার্য জানান, উদয়পুরে 8টি পেট্রোল পাম্প রয়েছে, এদের সবকটিতে পর্যাপ্ত পেট্রোল মজুত রয়েছে। তিনি জানান, সাধারণ সময় মহকুমায় প্রতিদিন গড়ে 18 কিলোলিটার পেট্রোলের চাহিদা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন 25 কিলোলিটার পেট্রোলের চাহিদা ধরে ডিমান্ড করা হয়েছে। আজকের দিন উদয়পুরে 8টি পেট্রোল পাম্পে গড়ে 40 থেকে 45 কিলোলিটার পেট্রোল মজুত রয়েছে। এই মজুতে 2 থেকে 2.5 দিন চলবে। চাহিদা মতো পেট্রোল এলে উদয়পুরে কোনো সমস্যা হবে না বলে তিনি জানান। বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে গতকাল মূত্রনালীতে সংক্রমণ, শ্বাসকষ্ট ও জ্বরের কারণে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। বিরোধী দলনেতা মানিক সরকার আজ হাসপাতালে গিয়ে বাদল চৌধুরীর সঙ্গে কথা বলেন, তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। হাসপাতালের সুপার ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার এবং মেডিসিন বিভাগের প্রধান ডক্টর দেবপ্রসাদ চক্রবর্তীর সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে এসে মানিক সরকার জানান, বাদল চৌধুরীর অবস্থা স্থিতিশীল। এদিকে হাসপাতালের সুপার জয়ন্ত কুমার পোদ্দার জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা চলছে, যেসব রিপোর্ট এখন পর্যন্ত এসেছে তাতে আশঙ্কাজনক কিছুই নেই। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। দেশব্যাপী কোভিড টিকাকরণের আওতায় এখন পর্যন্ত 191,65,00,000 ছাড়িয়েছে। এই বছরের 16 মার্চ 12 থেকে 14 বছর বয়সীদের জন্য কোভিড টিকা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত 3,21,00,000 বেশি কিশোর কিশোরীকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। ভারতে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 15,647। গত 24 ঘণ্টায় মোট 2,549 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘণ্টাতেই 1,829 জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ কান চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি ভারতের 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন করেন। শ্রী ঠাকুরের সঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র, ফ্রান্সে ভারতীয় দূত জাভেদ আশরাফ এবং সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশী এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। অভিনেতা দীপিকা পাড়ুকোন আর মাধবন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, তামান্না ভাটিয়া, পূজা হেগড়ে এবং উর্বশী রাউতেলা, চলচ্চিত্র পরিচালক শেখর কাপুর, সঙ্গীত শিল্পী ইয়ার রহমান, গায়ক মামে খানোয়েতে অংশ নেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গতকাল আগরতলায় সাংবাদিক নিগ্রহের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি আজ মুখ্যমন্ত্রীর গোচরে এলে তিনি দ্রুত এই অভিযোগের তদন্তের জন্য আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন। এদিকে আজ ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অ্যাসোসিয়েশনের সদস্য চিত্র সাংবাদিক নিতাই দেকে পূর্ব থানায় লকআপে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই ঘটনার প্রতিবাদে আজ ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং অন্যান্য সাংবাদিকরা সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্তের জন্য ডেপুটেশন প্রদান করেন। ধৃত সাংবাদিককে আজ আদালতে তোলা হয়। বিচারপতি তাকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার অরিন্দম রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি বাগমা মন্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে আজ অন্নদাতা কৃষকদের সম্বর্ধনা জানানো হয়। খুপিলং বাজারে অনুষ্ঠিত অন্নদাতা কৃষকদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপদ জমাতিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সহসভাপতি তথা বাগমা মন্ডল প্রভারী জিতেন মজুমদার, কিষাণ মোর্চার গোমতী জেলা সভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক সমীর দাস, পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কিষাণ মোর্চার বিভিন্ন নেতৃবৃন্দ। রামপদ জমাতিয়াকে সম্বর্ধনা জানান বাগমা কিষাণ মোর্চার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত এক অনুষ্ঠানে আজ কৈলাস শহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হয়। এখানে খোলাস্থানে শৌচকর্ম মুক্ত তিনটি পঞ্চায়েত যথা শ্রীরামপুর, চণ্ডীপুর ও হালাইপার পঞ্চায়েতের নাগরিকদের আগামী দিনে স্বচ্ছতা বজায় রাখতে ব্যক্তিগত ও সমষ্টিগত ডাস্টবিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস। তিনি বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর স্বচ্ছতার ভাবনাকে সাকার করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশে চালু করেন স্বচ্ছ ভারত মিশন। জীবনের জন্য, সুস্থতার জন্য স্বচ্ছতার প্রয়োজনীয়তা অপরিসীম। আজকের অনুষ্ঠানে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী, ব্লকের বিডিও লালেন লিঙ্গে তোচান প্রমুখ বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ নবগঠিত মন্ত্রিসভার সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়ে আজ উদয়পুরের চারটি মন্ডলে অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয়। উদয়পুর, কাকরাবন, মাতাবাড়ি ও বাগমা মন্ডলে এই র্যালিগুলি সংগঠিত করা হয়। রাজ্য ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের সদস্য তথা রাজধানী শহর দক্ষিণাঞ্চলের মৌচাক ক্লাবের সভাপতি কমল দাশগুপ্ত আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভোর রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন ওই ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। সচিব তিমির চন্দ্র গভীর শোক প্রকাশ করে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনার উপায় নিয়ে আজ করবুক ব্লকের বিএসি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলার প্রায়োরিটি প্রজেক্টের অতিরিক্ত জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস, করবুক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডেভিড এল হালাম। সভায় মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনায় বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন এবং যে সকল ক্ষেত্রে আরও কাজ বাকি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিরিক্ত জেলা শাসক উপস্থিত আধিকারিকদের নিজ নিজ দপ্তর দ্বারা গৃহীত কাজের হিসেব এবং কোন কোন ক্ষেত্রে আগামী দিনে ভিলেজগুলিতে কাজ করা যায় সেক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সঠিকভাবে রিপোর্ট তৈরি করে ব্লকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। খেলার খবর। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে সদর মোহনপুর উদয়পুর। চতুর্থ কোয়ার্টার ফাইনাল আগামীকাল হবে। আজ অনুষ্ঠিত তিনটি কোয়ার্টার ফাইনালে এমবিবি স্টেডিয়ামে উদয়পুর 63 রানে বিশালগড়কে, মেলাঘরে শহীদ কাজল ময়দানে মোহনপুর 5 উইকেটে শাবরুমকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে সদর সহজেই 10 উইকেটের বিশাল ব্যবধানে ধর্মনগরকে হারিয়ে দেয়। ভুবনেশ্বরের কিডস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় আজ 2 রাউন্ডের খেলা হয়। পঞ্চম রাউন্ডে অনূর্ধ্ব 7 বালিকা বিভাগের শ্রেয়বিকর ওড়িশার অনিশা আচার্যকে পরাজিত করার পর বিকেলে মহারাষ্ট্রের অনিষ্কা বিয়ানির বিরুদ্ধে হেরে যায়। 6 রাউন্ড শেষে শ্রেয়বির পয়েন্ট 2। অনূর্ধ্ব 11 বালিকা বিভাগে আকৃতি দেবনাথ হরিয়ানার দাবারু শ্রেয়া পিপলানির বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর হেরে যায় ঝাড়খণ্ডের দাবারু নিহারিকা চক্রবর্তীর কাছে। আকৃতির পয়েন্ট 2.5। অনূর্ধ্ব 9 বালিকা বিভাগের শীর্ষ বাছাই আরাধ্যা দাস গুজরাটের অর্পিতা
পটনকরের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর জয় পায় আসামের মুস্কান পট্টনায়কের বিরুদ্ধে। আরাধ্যার পয়েন্ট 4 রৌদ্র মজুমদার দুই রাউন্ডেই পরাজিত হয়। রৌদ্র পয়েন্ট 2.5 অনূর্ধ্ব 15 বিভাগে বিলোনিয়ার বিতানু দেব ওড়িশার কুনেজাকে পরাজিত করার পর বিকেলে হেরে যায়। তার পয়েন্ট 2 বর্ণিল দেব ওড়িশার সৃজিত সাহুকে পরাজিত করার পর বিকেলে হেরে যায়। বর্ণিলের পয়েন্ট 2 এনএসআরসিসির রহিল সাহু মধ্যপ্রদেশের কিয়ান দেবকে পরাজিত করার পর বিকেলে হেরে যায় বিহারের ডাবরুর কাছে। তার পয়েন্ট 1 শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের জনগণের স্বার্থে গৃহীত উন্নয়নমূলক কাজকর্ম দ্রুত শেষ করতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির দিকে নজর রাখছে সরকার। দেশব্যাপী কোভিড টিকাকরণের আওতায় এ পর্যন্ত 191.65 কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল উঠেছে সদর মোহনপুর ও উদয়পুর। চতুর্থ কোয়ার্টার ফাইনাল আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।